অনধিকার চর্চা, লোকনিন্দা, পরনিন্দা, পরচর্চা এসব কোনো কিছুই গার্ডেনারদের করার টাইম নাই। টাইম কোথায় বলেন? শুধুমাত্র টাইম আছে সুন্দর সবুজের মাঝে আর রংবেরঙের ফুল উপভোগ করার, আর গার্ডেনে বসে দারুণ নিজেকে কোয়ালিটি টাইম উপহার দেওয়ার। তো দেখুন, ছোটো ছোটো জিনিস খেয়াল রাখতে না রাখতেই কিন্তু বাগানে অনেক কাজ করতে হয়, অনেক টাইম চলে যায়। তো অন্য কোনো কিছুর ব্যাপারে কোনো কিছু চিন্তা করার টাইমই থাকে না। একদম নিজের সাথে টাইম কাটানোর জন্য বেস্ট উপায় হচ্ছে গার্ডেনিং করা। তো আজ টেস্টি লাইফ প্ল্যানেটের পক্ষ থেকে আপনাদেরকে দুটো খুব গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেটা অবশ্যই অবশ্যই যে কোনো ব্যালকনি গার্ডেনার বা নর্মাল গার্ডেনারদের জন্য খুবই উপযোগী। তো প্রথম টিপস হচ্ছে ঠিক এইরকম আমার মতো করে একটা কর্নার তৈরি করে নেওয়া, যেখানে আপনারা ইনডোর প্ল্যান্ট বা সেমি ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। রোদের প্রচণ্ড তাপ শুরু হয়েছে, যে কারণে দেখুন আমি আমার গোল্ডেন পথস, তারপর নর্মাল যত রকমের পথস আছে এবং ইনডোর প্ল্যান্ট হলেও এগুলোকে আমি যথেষ্ট আলো বাতাসে রাখার চেষ্টা করি। বৃষ্টি যখন ছিল ওদের বৃষ্টিতে ভিজতে দিতাম, এখন যেহেতু বৃষ্টি নাই, প্রচণ্ড রোদ, তাই ওদেরকে আমি এখন এই টাকের মধ্যে সাজিয়ে রাখছি। এটা কিন্তু আমার গ্রিন হাউসেরও কাজ করে। আর প্রচণ্ড গরমে রোদে যাতে কষ্ট না পায় এই কারণে কিন্তু তারা পিছনের দিকে আলো বাতাস পায় কিন্তু গরম থেকে বেঁচে থাকে। তো দেখুন আমি ওয়াটার স্প্লাশ করছি ওদেরকে, মানে পানি স্প্রে করছি যেন তারা ঠান্ডা থাকে। এটা আমি প্রায়শই করে থাকি গরমের সময়। আর এই যে উপরের দিকে এই কর্নারটাতে আমার তিনটার পরে বিকেলের রোদ আসে, তো এই কারণে এই যে কর্নারটাতে আমি সবসময় এমন সব গাছ রাখি যেখানে যে গাছগুলোকে রোদ না হলেই না এবং রোদ পছন্দ করে এবং রোদের দরকার হয়। তো দেখুন কাটা মুকুট রেখেছি আমি এবং নতুন কোনো কাটিংস যেগুলোকে অনেক আলো দরকার হয়, রোদ দরকার হয়, সেটা আমি উঠিয়ে রাখি। আর হচ্ছে কাটা মুকুটে দুই টাইপ রয়েছে, রয়েছে অ্যালোভেরা, আর শীতকালে যেই গাছগুলোতে রোদের দরকার হয় সেই গাছগুলো আমি এখানে রাখি। তো আপাতত এখানে এগুলোই রয়েছে। তার ঠিক নিচে, তাকটার নিচে আমি এখানে গাছ গজাতে দিয়েছি ছোট্ট একটা প্লাস্টিকের পাত্র, দেখেন সেটাকে আমি সুন্দরভাবে বেঁধে নিয়েছি, সেটাতে আমি অপরাজিতা গাছ গজিয়েছি। আর এখানে ওয়াটার প্রপাগেশনের জন্য বোতলের মধ্যে আমি কিছু কাটিংস রেখেছি যেগুলো পানিতে গ্রো করছে। আর এই যে এই তাকের সোজাসুজি এখানেও আমার আলো আসে, রোদ আসে, তো এই কারণে এখানে আমি অ্যালোভেরার ছোট বাচ্চাগুলোকে একত্রিত করেছি। বড় গাছে অ্যালোভেরাতে যত ছোট ছোট বাচ্চা হয় সেগুলো আমি এই পাত্রের মধ্যে রাখি। আর একটা পাত্র এখানে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাতে নতুন গাছ আসলে কিনবো, টাইম পাচ্ছি না কেনার, যে কারণে এটাকে ফাঁকা করে রেডি করে রেখেছি। আর ভিতরের দিকে ফিলোডেনড্রন, পথস, মঞ্জুলা, স্যাটেন সব কিছু এগুলোতে রাখা আছে। এগুলো কিন্তু একদম ডিরেক্ট রোদে থাকলে পাতা পুড়ে যায়, যে কারণে আমি সবসময় এখানে রাখি। আর যে কোনো কাটিংস করলে বা যেই গাছগুলো বীজ লাগালে, যেহেতু পাখিরা খেয়ে না ফেলে চারা গাছগুলো থেকে, এই কর্নারটাতে বা র্যাকটাতে আমি রেখে থাকি এবং যখন আলোর দরকার হয় উপরে তাকের দিকে রাখি, কারণ তাহলে তারা আলোও পাচ্ছে রোদও পাচ্ছে, আবার এই র্যাকটা আমার গ্রিন হাউসের মতো কাজ করছে। সো এরকম আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের গার্ডেনের একটা কর্নার বা একটা সাইডে এরকম কিছু জায়গা রাখার জন্য যেখানে এই গাছগুলোকে আপনারা প্রয়োজন অনুযায়ী রাখতে পারেন, যখন সেমি ইনডোর প্ল্যান্ট বা অন্যান্য রোদের গাছগুলো কম লাগবে সেগুলোকে রাখার জন্য। আর সেকেন্ড টিপস হচ্ছে মাটি তৈরি। মাটি সবসময় প্রথমেই এমনভাবে তৈরি করে নিতে হবে যেন মাটিটা দীর্ঘদিন যাবত পুষ্টিসম্পন্ন থাকে। আর সে কারণে বেস্ট হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা গুঁড়ো করে সবসময় আমি মাটিতে দিয়ে থাকি, একদম যখন গাছ লাগাই তখন, বা মাঝে মাঝে যখন অনেক দিন হয়ে যায় গাছের বয়স তখনও আমি সেটা মাটিটা খুঁড়ে ডিমের খোসা একদম গুঁড়ো করে এভাবে দিয়ে থাকি। দেখুন একদম গুঁড়ো গুঁড়ো করে, অনেকে ডিমের খোসা ভেঙে দেয়, সেটা কিন্তু আসলে মাটিতে তার পুষ্টিটা পেতে অনেক দিন লাগে, কারণ ডিমের খোসা দেওয়ার সাথে সাথেই মাটি পুষ্টি নিতে পারে না, সেটা অনেক দিন টাইম লাগে, প্রায় 3 মাস 4 মাস, অনেক সময় 6 মাসও লেগে যায়। তো যেহেতু টবের গাছ বা ছোটো পাত্র হলে বিশেষ করে আমাদের ব্যালকনি গার্ডেনারদের জন্য বেস্ট হচ্ছে মাটি যখন তৈরি করবেন গাছ লাগানোর আগেই, তখনই ডিমের খোসা মাটিতে লাগিয়ে নেবেন, এভাবে মিশিয়ে নিব, তাহলে মাটিটা আমার 6 মাস পর্যন্ত দিব্যি এখান থেকে আস্তে আস্তে করে পুষ্টি গ্রহণ করতে পারবে, ক্যালসিয়াম পাবে, পটাশিয়াম পাবে, ফসফরাসও পাবে, ডিমের খোসায় এই সব উপাদান পাওয়া যায়। আর যদি আমরা সেটা না করতে পারি তাহলে কিন্তু ডিমের খোসা শুধু দিয়েই রাখবো, সেখান থেকে তেমন একটা পুষ্টি পাবে না। আর নাইট্রোজেনের জন্য দিয়ে দিচ্ছি আমি চা, র চা, মানে চায়ের লিকার, এবার এটা মিশিয়ে দিচ্ছি। তো দেখুন নাইট্রোজেনও পেয়ে গেল, ফসফরাস, পটাশিয়াম সব কিছু সমৃদ্ধ একটা মাটি তৈরি হয়ে গেল। এভাবে গাছের জন্য মাটি তৈরি করলে যে কোনো গাছই কিন্তু অনেক দিন ধরে ফুল দিতে পারবে এবং গাছ লাগানোর পরে
বা গাছ যখন তৈরি করবেন তখন এটা সবসময় করে থাকবেন। এ ধরনের মাটি তৈরি করেও রাখতে পারেন, তখন সেখান থেকে নিয়ে পাত্র তৈরি করে পাত্রটির মধ্যে আপনারা নতুন গাছ লাগাতে পারেন। অথবা যদি সেটাও একদমই সম্ভব না হয় তাহলে একদম ইমিডিয়েট পাওয়ার জন্য, মানে হচ্ছে সুফল পাওয়ার জন্য এই কাজটা করতে পারেন, পানির মধ্যে একদম গুঁড়ো ডিমের খোসা দিয়ে 2-3 দিন রেখে দিয়ে সেই পানিটা ব্যবহার করতে পারি। এই পানিটাতেও আমরা কিছুটা পুষ্টি পাবো, যেটা হচ্ছে ডিরেক্ট লিকুইড সার, বাট একদম কিন্তু খুব ভালো ফসফরাস বা পটাশিয়ামের উৎস আমরা এখান থেকে পাবো না। কারণ হচ্ছে এটা জাস্ট ঠেকার কাজ বলতে পারেন, যে একদমই যদি সম্ভব না হয় আপনাদের তাহলে সেটা করবেন, আর মাটিতে যদি মেশাতে পারেন তাহলে সেটা হচ্ছে সবচাইতে বেস্ট। তো এই দুটো জিনিস আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের গার্ডেনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। একটা হচ্ছে একদম প্রথমেই মাটি তৈরি করে নেওয়ার সময় যথেষ্ট পরিমাণ পুষ্টি দিতে হবে, আর হচ্ছে যে কোনো জায়গায় একটা কর্নারে এমন একটা জায়গা স্থাপন করা যেখানে প্রচুর পরিমাণে ছায়াযুক্ত স্থান রয়েছে এবং গাছপালা নিজের মতো করে বাড়তে পারে অনেক রোদ বা বৃষ্টির তোর ছাড়াই। তো দেখুন, আরেকটা হরলিক্স যেটা আমি তৈরি করেছি সেটাও দিয়ে দিচ্ছি। ব্যালকনি গার্ডেনার হলে গাছের জন্য হরলিক্স কিন্তু খুবই দরকারি একটা জিনিস। তো এখানে আমি পেঁয়াজের খোসা ভিজানো জল দিয়ে দিচ্ছি গাছে। এভাবে যদি গাছে ছোটো ছোটো ব্যাপার খেয়াল রাখা যায় তাহলে কিন্তু গাছে সারা বছরই ফুল পাওয়া যায়, ফুলের কোনো কমতি হয় না। আমার অনেকগুলো গাছ রয়েছে ব্যালকনি গার্ডেন যেহেতু, তো সারা বছরই কিন্তু আমার গাছে কোনো না কোনো ফুল থাকে। দেখুন এই যে এখানে সাদা জবা ফুটেছে, তারও ফুটেছে এই যে দোপাটি। সো দোপাটি ফুলের বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। এই বছর দোপাটি আমি প্রচুর পরিমাণে তৈরি করতে পারিনি, আর প্রচুর চারা আমার মরে গিয়েছে। দোপাটি ফুল কিন্তু খুবই সুন্দর, এরকম বীজ ধরে থাকে এবং বীজটা জাস্ট লাগিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যায়। আর নয়নতারার তো কথাই নাই, নয়নতারারও এরকম প্রচুর বীজ হয়। এক্সট্রা বীজ আপনারা ফেলে দিবেন তাহলে শক্তি সঞ্চয় হবে আর প্রচুর নয়নতারাও পাবেন আপনারা। যদিও নয়নতারার এক্সট্রা কোনো যত্নের প্রয়োজন হয় না, কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কিছুদিন পরপর লিকুইড খাবার অবশ্যই দিবেন। আশা করছি আজকের টিপস দুটো আপনাদের ভালো লেগেছে, আপনারা গার্ডেনার হলে অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং অনেক ফুল ফলে ভরে থাকুক আপনাদের গার্ডেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।